আসসালামুআলাইকুম, আমার নাম জিনিয়া ইসলাম আয়েশা, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলব, আমার কবিতার নাম আসমানি। পল্লী কবি জসীমউদ্দিন, আসমানি দেয় দেখতে যদি তোমরা সবে চাও, রহিম মূর্তি ছোট্ট বাড়ি নতুন করে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে যায়, একটুখানি হাওয়া দিলে প্রাণ মারমর করে, তাই তলে আসমানিয়া থাকে বছর ধরে, পেটটি ভরে পাই না খেতে, বুকের কখান হার সাক্ষী দিচ্ছে অনাহারে, কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে, হাসির প্রদীপ রাশি তাপরে দিবিয়ে দিচ্ছে দারুণ অবাক আসি, তর তার সাথে তাই সাথে ছেড়া বার সোনালি তার গা বলবে করেছ উপহাস, ভুমর কালো চোখ দিকে নেই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, বাঁশির মতো শুনতে গলায় কেঁদে ভাইটি শুধু রাইতে স্বচ্ছ গানের সুরে বেঁধে, আসমানিদের বাড়ি ধরে পদ্ম পুকুর ধরে, পেটে ছানা শ্যাওলা পানা বিল 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 করে, ইন্দ্রিয়ার অসব শেখা বিষগুলি খেয়ে চলে, সেই জলকে রান্না খাওয়া আসমানিদের চলে, পেটটি তাহার দুলছে ফিরিয়ে নিতুই যে জোরদার, বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নেওয়া। এখন আপনি করবে তাপসিয়া মেহরের রোজা। আমার নাম তাপসিয়া মেহরের রোজা, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম প্রেম। একটু দিলে যায় ফুলের ওপর বাজনা বাজে আবার আমি বই প্রথম তিনটে, আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতা নাম স্বাধীনতা আমার স্বাধীনতা, লিখেছেন সালমান আহমেদ। স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা, তুমি জাগ্রত দেবতা গৌরব কথা, লাখ জনতা হৃদয় বিচার ইতি কথা, তুমি স্বাধীনতা যেদিন বাংলা মুখে ছিল তত কথা, সেদিন স্বাধীনতা সেই বাংলাতে অস্থি অবস্থা, সেই তুমি স্বাধীনতা পঁচিশে মার্চের কোন ইতি কথা, সেই তুমি স্বাধীনতা ছাব্বিশে মার্চের দার্জনতা, সেই তুমি স্বাধীনতা, ছোট মা বলে মা কথা, সেই তুমি স্বাধীনতা, দামাও ছেলে প্রাণে অস্থিরতা, সেই তুমি স্বাধীনতা, বাঙালি ছাতায় সত্যি পরাজিকতা, সেই তুমি
Thank you.